বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, আমি যাই তার দিন পঞ্জিকা লিখে। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য যে সময়ে এবং যে সময়কে নিয়ে কবিতাটি লিখেছিলেন, সেই সময়ের একটি ঐতিহাসিক ঘটনা অখণ্ড স্বাধীন বাংলা গঠন প্রস্তাব নিয়েই আজকের আলোচনা। আমার কয়েকজন শিক্ষার্থীর অনুরোধে আমি এই আলোচনাটি নিয়ে এসেছি। বাংলা এবং সর্বভারতীয় পটভূমিকায় অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি নিয়ে গভীর আলোচনা করার সুযোগ আছে, তবে আমাদের একান্ত প্রয়োজনীয় বিষয়গুলোতেই আমি আলোচনা সীমাবদ্ধ রাখব। এবং কেউ যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চাও, তাহলে এই বইটি এবং এই যে এই বইটি পড়ে দেখতে পারো, অনেক বিস্তারিত তোমরা জানতে পারবে। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে আমি নিবেদন রাখব, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দাও। আজকের আলোচনায় আমরা প্রথমেই জানব অখণ্ড স্বাধীন বাংলা প্রস্তাব কি। 1947 সালে ভারত ভাগের প্রাক্কালে সমগ্র বাংলাকে একত্রিত রেখে স্বাধীন, সার্বভৌম এবং সম্পূর্ণ পৃথক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, সেটি আসলে অখণ্ড স্বাধীন বাংলা প্রস্তাব নামে পরিচিত। এই প্রস্তাবে পাকিস্তান এবং হিন্দুস্থানের পাশাপাশি বাংলা নামে একটি নতুন এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার আমরা জানব কে, কখন, কোথায় এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দি 1947 সালের 27 এপ্রিল দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন এবং অখণ্ড বাংলার একটি সাংবিধানিক রূপরেখাও প্রদান করেছিলেন। এবং তার এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য 1947 সালের 20 মে বাংলার ফরওয়ার্ড ব্লক নেতা শরৎ বোসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন, যে চুক্তি ইতিহাসে বসু সোহরাওয়ার্দি চুক্তি নামে পরিচিত। এই চুক্তি মোতাবেকই অখণ্ড স্বাধীন বাংলা গঠন প্রস্তাবটি বসু সোহরাওয়ার্দি প্রস্তাব নামে পরিচিত। আমরা এখন দেখে নেব বসু সোহরাওয়ার্দি প্রস্তাবে কি কি শর্ত ছিল। বসু সোহরাওয়ার্দি প্রস্তাবে বলা হয়েছিল বাংলা হবে স্বাধীন দেশ এবং ভারতের অন্যান্য অঞ্চলের সাথে সম্পর্কটি সে নিজেই নির্ধারণ করবে। দ্বিতীয়ত বলা হয়েছিল হিন্দু মুসলিম সংখ্যানুপাতে আসন বণ্টন করে আইনসভা গঠন করা হবে। তৃতীয়ত বলা হয়েছিল ব্রিটিশ সরকার যদি এই প্রস্তাবটি মেনে নেয়, তাহলে বর্তমান মন্ত্রিসভা বাতিল করে নতুন মন্ত্রিসভা গঠিত এবং নতুন মন্ত্রিসভার চিফ মিনিস্টার হবেন একজন মুসলিম এবং স্বরাষ্ট্র মন্ত্রী হবেন একজন হিন্দু এবং মন্ত্রিসভার বাকি সদস্যগুলোর মধ্যে হিন্দু মুসলিম সংখ্যা সমতা থাকবে। চতুর্থত বলা হয়েছিল সরকারি চাকরির ক্ষেত্রে হিন্দু মুসলিম সমতা বিধান করা হবে। এবং পঞ্চমত, সংবিধান প্রণয়নের লক্ষ্যে 30 সদস্যের একটি গণপরিষদ গঠন করা হবে, যে গণপরিষদের 16 জন সদস্য হবে মুসলিম এবং 14 জন সদস্য হবে হিন্দু। বসু সোহরাওয়ার্দি চুক্তির শর্তগুলো মুসলিমদের তেমন একটা অনুকূলে না থাকলেও মুসলিম সম্প্রদায় প্রাথমিকভাবে এটা মেনে নিয়েছিল, পরবর্তীতে কেউ কেউ বিরোধিতাও করেছিল। এবার আমরা জানব এই প্রস্তাবটি কেন উত্থাপন করা হয়েছিল, অর্থাৎ অখণ্ড বাংলা গঠন প্রস্তাবটি কেন উত্থাপন করা হয়েছিল। অখণ্ড বাংলা গঠন প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল মূলত বাংলার ভৌগোলিক স্বাতন্ত্র্য, বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এই প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। তবে এখানে স্বাভাবিকভাবে জানতে ইচ্ছে করে বাংলা বিভক্তি প্রশ্নটি কেন এসেছিল।
শিক্ষার্থীরা, আমরা জানি 1940 সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে মুসলিম লীগ মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দাবি করেছিল। তবে কংগ্রেস তাদের এই দাবিটা মেনে নেয়নি। তবে 1942 সালে মাদ্রাজের কংগ্রেস নেতা রাজা গোপালচারী ঘোষণা করেন যে পাঞ্জাব এবং বাংলাকে যদি বিভক্ত করা হয় তাহলে কংগ্রেস ভারত বিভক্তি মেনে নেবে। রাজা গোপালচারীর এই বিষয়টি গোপালচারী ফর্মুলা নামেই পরিচিতি লাভ করেছিল ইতিহাসে। রাজা গোপালচারী এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন এ কারণে যে পাঞ্জাব এবং বাংলা যদি একত্রিত থাকে তাহলে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে এবং হিন্দুরা সংখ্যালঘু হবে। সেখানে স্বাভাবিকভাবেই হিন্দুরা নির্যাতিত হতে পারে। সাথে সাথে একটা জামিন তত্ত্ব তিনি উপস্থাপন করেছিলেন, যেটি হচ্ছে এটি ভাগ করার ফলে ভারতের যেমন মুসলিমরা থাকবে, পাকিস্তানে হিন্দুরা থাকবে। পাকিস্তানে হিন্দুদের উপর যদি মুসলিমরা অত্যাচার নির্যাতন চালায় তাহলে ভারতে মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে তার প্রতিশোধ নেওয়া যাবে। অর্থাৎ একটা ভারসাম্য রক্ষা করার বিষয়টি তাদের মাথায় ছিল, যাতে কোথাও যাতে পাকিস্তান হিন্দুরা এবং ভারতে মুসলিমরা নির্যাতিত না হয়। এই প্রস্তাবটি দেওয়ার আরেকটি কারণ ছিল কংগ্রেস মনে করত যে বাংলা ভাগ করার প্রস্তাব বা পাঞ্জাব ভাগ করার প্রস্তাব মোহাম্মদ আলী জিন্না গ্রহণ করবে না। আর যেহেতু গ্রহণ করবে না সেহেতু ভারত বিভক্তিরও প্রশ্ন থাকবে না। কিন্তু তাদের এটা একটা বিরাট বড় ভুল ছিল। 1946 খ্রিস্টাব্দে ভারতের ক্ষমতা হস্তান্তর বিষয়কে কেন্দ্র করে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এই সময় হিন্দু মুসলিম দাঙ্গা ভয়াবহ আকার লাভ করে। কেবল কলকাতাতেই 20,000 মানুষ এই দাঙ্গায় মারা গিয়েছিল। তো দাঙ্গা যখন এরকম একটা ভয়াবহ রূপ নিয়েছে তখন বাংলার বাঙালির কথা মনে করে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব অখণ্ড স্বাধীন বাংলা গঠনের যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল সেটির পরিণতি কি হয়েছিল। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবটি সফল হয়নি, ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল? কারণ হচ্ছে কংগ্রেস। কারণ কংগ্রেস চায়নি বাংলা একত্রিত থাকুক। মুসলিম লীগ চেয়েছিল, এমনকি জিন্নাও চেয়েছিল। কারণ আমরা জানি জিন্না একটি পাকিস্তান চেয়েছিলেন, সেই পাকিস্তান বাংলা ছাড়া হতে পারত, বাংলা সহ হতে পারত, এমনকি বাংলার অর্ধেকই হতে পারত। কাজেই বাংলা ভাগ হবে কিনা, বাংলা একত্রিত থাকবে কিনা, এই বিষয়ে জিন্নার তেমন একটা মাথা ব্যথা ছিল না। অন্যদিকে ব্রিটিশ সরকারেরও তেমন মাথা ব্যথা ছিল না, কারণ তাদের লক্ষ্য ছিল ক্ষমতা হস্তান্তর করে ভারত থেকে তাদের চলে যেতে হবে। কাজেই মোটামুটিভাবে একটা ব্যবস্থা করেই যদি চলে যাওয়া যায় সেটাই তাদের জন্য ভালো ছিল। কিন্তু সমস্যাটি ছিল কংগ্রেসের। কংগ্রেস মনে করত যে ভারত বিভক্তির কোনো প্রয়োজন নেই। তৎসত্ত্বেও তারা ভারত বিভক্তি মেনে নিয়েছিল, কারণ এমন একটা পর্যায়ে দাঙ্গা চলে গিয়েছিল যে সেখান থেকে বিভক্ত না করে কোনো উপায় ছিল না। আর সেই জন্য তারা চেয়েছিল পাঞ্জাব এবং বাংলাকে বিভক্ত করে এখানকার হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে। তাদের মূল লক্ষ্য ছিল এখানে যেন বাংলায় যেন হিন্দু সম্প্রদায় সংখ্যালঘিষ্ঠ না হয়ে পড়ে। কাজে হিন্দু স্বার্থ সংরক্ষণ করার জন্য কংগ্রেসের হাইকমান্ড রাজা গোপালচারীর তত্ত্বটি মেনে নিয়েছিল। কংগ্রেসের বিষয়ে আরো তো একটি কথা না বললেই নয়, 1905 সালে যখন বাংলা ভাগ করা হয়েছিল প্রথমবার তখন কংগ্রেস এর চরম বিরোধিতা করেছিল। তারা এই বঙ্গভঙ্গটাকে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ
এমনকি জাতীয় দুর্যোগ ঘোষণা করেছিল, তারা এটা নিয়ে রাখি বন্ধন অনুষ্ঠান গঙ্গা স্নান পর্যন্ত করেছিল যাতে বাংলাকে ভাগ করা না হয়। তারপরেও বাংলাকে ভাগ করা হয়েছিল, কিন্তু এই ভাগের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। একসময় তারা স্বদেশি আন্দোলন শুরু করেছিল, বয়কট আন্দোলন শুরু করেছিল, এক পর্যায়ে চরমপন্থী আন্দোলনও শুরু হয়েছিল। তো তাদের এই আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার এক পর্যায়ে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিল। সেই কংগ্রেসই 1947 সালে এসে বাংলার ঐক্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলা ভাগ করার পক্ষে দাঁড়িয়ে যায়। ঐক্যবদ্ধ বাংলার পক্ষে যারা ছিলেন, সেই শরৎ বসু, সেই সোহরাওয়ার্দী, সেই আবুল হাশিম, এরা ক্রমান্বয়ে কংগ্রেস নেতাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের সাথে আলাপ করেছেন, তাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু তারা কেউ এদের কথা শুনেনি। বল্লভভাই প্যাটেল সরাসরি শরৎ বসুকে বলে দিয়েছিলেন, মুসলমানদের ফাঁদে তুমি পা দিও না, এই ফাঁদে পড়ে বাংলায় হিন্দুদের তুমি সংখ্যালঘিষ্ঠ করো না, হিন্দুদের ক্ষতি করো না, তুমি এই বাংলা অখণ্ড বাংলা প্রস্তাব থেকে সরে যাও। একইভাবে গান্ধীও চিঠিতে শরৎ বসুকে জানিয়েছিলেন অখণ্ড বাংলা প্রস্তাব থেকে সরে যেতে। এ কারণে শরৎ বসু ক্রমশ দুর্বল হয়ে পড়েছিলেন এবং অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। আবুল হাশিম চেষ্টা করেছিলেন, সোহরাওয়ার্দী চেষ্টা করেছিলেন, সোহরাওয়ার্দী ঘোষণাই দিয়েছিলেন বাংলা বাঙালির, বাংলা অবিভাজ্য, একে ভাগ করা যাবে না। আবুল হাশিম গান্ধীর সাথে দেখা করে তিনি বলেছিলেন, বাঙালির ভাষা একই, একই সংস্কৃতি এবং একই ইতিহাস যা বাংলার হিন্দু ও মুসলমান উভয়কে ঐক্যবদ্ধ করেছে। হিন্দু হোক বা মুসলমানই হোক, বাঙালি বাঙালি, এবং 1000 মাইলেরও বেশি দূরের পাকিস্তানি শাসনকে তারা ঘৃণা করে। বাংলাকে একত্রিত রাখার সকল বিষয়গুলো তুলে ধরার পরও কংগ্রেসের হাইকমান্ড বাংলার একত্রীকরণে বাংলার ঐক্যবদ্ধতার প্রতি সমর্থন জানায়, বরঞ্চ তাদের চাপেই শেষ পর্যন্ত লর্ড মাউন্টব্যাটেন বাংলা ভাগ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। এভাবেই স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। শিক্ষার্থীবৃন্দ, অখণ্ড স্বাধীন বাংলা প্রস্তাব থেকে তোমাদের আরো যদি কিছু জানার থাকে তোমরা প্রশ্ন করতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।